নিয়ন্ত্রণ হারিয়ে যান দুর্ঘটনায় মৃত এক, জখম দুই। ঘটনা বুধবার সকালে গণ্ডাছড়া মহকুমার রতননগর এলাকায়। জানা গেছে এদিন ছিল রতননগর সাপ্তাহিক হাট বাজার। বাজার থেকে কমান্ডার জিপে করে হাতিমাথা এলাকায় যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। রতননগর বাজার থেকে 1.5 কিলোমিটার এসে চালক গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। 3 জন গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে দমকল কর্মীরা নিয়ে আসেন গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক 45 বছর বয়সী সুনা কুমার ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করেন। 2 জখম যাত্রী বর্তমানে গণ্ডাছড়া হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে ছুটে যান CPIM গণ্ডাছড়া মহকুমা কমিটির সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা এবং অন্যান্য নেতৃবৃন্দ। সমবেদনা জানান মৃতের পরিজনদের এবং জখম দুই ব্যক্তি চিকিৎসার খোঁজ খবর নেন। অনেক দূরে আছে ব্যাপারটা, তো আমরা খুব নিতে নিতে গিয়ে এসে শেষ পর্যন্ত রৈশাবাড়ি কাছাকাছি, প্রায় রৈশাবাড়ি 12 কিলোমিটার। যদি এটা আমরা কল আছে না রৈশাবাড়ির দূরে ডিস্টেন্স আছে, দেখ আমরা গেছি, আমরা ইনজুয়ার্ড পাইছি না, ইনজুয়ার্ড অন্য গাড়িতে আগে নিয়ে পড়ছে, আমরা ওই একটা ডেড বডি পাইছি, ডেড বডি বলতে পারি না, আমরা পাইছি, আমরা ইন্দা হসপিটাল দিয়ে দিচ্ছি। রিপোর্ট চ্যানেল।